আসসালামু আলাইকুম দর্শক আফসানিউজ বিদিতে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপিতে তারা কেন নিরব যত আন্দোলনে গতিবিধি করবে ততই দল ভাঙনের ঝুঁকি তৈরি হবে অন্যদিকে নির্বাচনে শেখ হাসিনা সরকারের অধীনে অস্তিত্ব রক্ষায় অংশ নেবে বিএনপি সর্বশেষ থাকছে কাল থেকে ফের সংলাপে যাচ্ছে বিএনপি থাকছে না জামায়াত দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইবার বিস্তারিত এখন নতুন করে সরকার বিরোধী আন্দোলন করছে এই আন্দোলন করতে যেয়ে বিএনপি হাতে গোনা চার থেকে পাঁচজন জন নেতাকে দৃশ্যমান দেখা যাচ্ছে বাকি নেতাদের তেমন কোন কার্যক্রম চোখে পড়ছে না বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার এই নিরবতা নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠেছে তারা কেন নীরব এ নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলোচনা হচ্ছে বিএনপির অনেকে মনে করেন যে দলটি যত আন্দোলনে গতি বৃদ্ধি করবে ততই দল ভাঙনের ঝুঁকি তৈরি হবে সরকার হয়তো শেষ পর্যন্ত বিএনপিকে কে দুটুকরো করবে এবং একটি অংশ বিএনপিকে নিয়ে নির্বাচন করবে এরকম একটি নকশা সরকার করেছে বলে বিএমপি নেতারা প্রকাশ্য বলছে কিন্তু প্রশ্ন হল যে বিএনপি ভাঙবে কিভাবে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিএনপির কোন দলে যে সমস্ত নেতারা এখন পালন করছেন যারা এই সমস্ত কর্মসূচি থেকে নিজেদেরকে গুটিয়ে রাখছেন তাদেরকে নিয়ে সন্দেহ হচ্ছে বিএনপি যখন আন্দোলন শুরু করেন তখন কিছু নেতা দুর্বার আন্দোলনের জন্য চাপ সৃষ্টি করেছিলেন এবং তারা নিজস্ব উদ্যোগে কর্মসূচিও গ্রহণ করেছিলেন কিন্তু তারা এখন সব কর্মসূচি থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন কেন যে সমস্ত নেতারা এখন নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন মেজর মেজর অফ অফ বিএনপির গুরুত্বপূর্ণ নেতা প্রায় তিনি বিএনপিকে আন্দোলন বিমুখ হওয়ার জন্য সমালোচনা করেছেন বিএনপি যেন সরকারের বিরুদ্ধে বড় ধরনের কর্মসূচি পালন করে সেজন্য আহ্বান জানিয়েছিলেন এবং বিএনপি নেতাদের তীব্র সমালোচনা করেছিলেন এখন যখন বিএনপি মাঠে কর্মসূচি পালন করছে তখন মেজর অফ হাফিজ অনেকটাই পর্দার আড়ালে দেখা যাচ্ছে তার নিরবতা নিয়ে বিএনপিতে নানারকম নানা রকম গুঞ্জন এবং প্রশ্ন উত্থাপিত হচ্ছে সৌকত মামুন একসময় সাংবাদিক নেতা পরবর্তীতে বিএনপি নেতা শওকত আলীও ছিলেন আন্দোলনের ব্যাপারে সোচ্ছার ব্যক্তিদের মধ্যে একজন তিনিও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের মতো স্বপ্রনোদিত হয়ে কর্মসূচি পালন করেছিলেন কিন্তু এখন যখন বিএনপি প্রতিদিনই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে তখন শওকত মাহমুদকে অনেকটাই পর্দার অন্তরালে দেখা যাচ্ছে তার নিষ্ক্রিয়তা নিয়েও বিএনপির মধ্যে নানা রকম গুঞ্জন এবং আলাপ আলোচনা দৃশ্যমান হচ্ছে নজরুল ইসলাম খান নজরুল ইসলাম খান বিএনপি স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনিও এখন অতটা সক্রিয় নন তাকে দু একটা কর্মসূচিতে দেখা যাচ্ছে বটে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তিনি পর্দার আড়ালেই থাকছেন তার ভূমিকা নিয়েও বিএনপিতে রহস্য সৃষ্টি হয়েছে কারণ নজরুল ইসলাম খান একজন মাঠের পরীক্ষিত নেতা তিনি এই সময় কেন নিরবতা পালন করছেন তা নিয়েও বিএনপির মধ্যে নানামকে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে বিএনপির অনেকে মনে করেন যে নজরুল ইসলাম খানের মতনায় তারা যদি দলের কার্যক্রম থেকে নিজেদেরকে গুটিয়ে রাখেন তাহলে সেটি দলের জন্যই দুশ্চিন্তার কারণ চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই হবে এবং বিএনপি অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চোদ্দ দলের সমন্বয়ক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমি তিনি বলেন পাঁচ জানুয়ারি নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে সেই নির্বাচনে বিএনপি আসেনি তারা বোমা বাজিয়ে মানুষ হত্যা বাসে আগুন দিয়ে নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র শুরু করে কিন্তু তাদের পক্ষে নির্বাচন বানচাল করা সম্ভব হয়নি আজকেও তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে আজকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত হবে আমাদের বিশ্বাস বিএমপি তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচন অংশগ্রহণ করবে শনিবার দুপুরে জালকাঠি জেলা মৎস্যজীবী লীগে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি মিলাইতনে এই সম্মেলনের আয়োজন করে জেলা মৎস্যজীবী লীগ বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমু বলেন জনগণের সঙ্গে যদি বিএমপিকে থাকতে হয় জনগণের কাছে যদি তাদের যেতে হয় অবশ্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে আজকে যদি গোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি সাবেক মন্ত্রী আমির হোসেন আমু বলেন ইউরোপ আমেরিকা দেশে পণ্যের দাম এখন অনেক কম সুতরাং আজকে যারা দ্রব্যমূল্য নিয়ে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাদের বিরুদ্ধে জনগণের জবাব দিবে বিএনপি নিয়ে আন্দোলন করে ব্যর্থ হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলে ভোগ পাচ্ছে না এখন তারা জিনিসপত্র ও বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন কিন্তু এগুলো তো সরকারের সৃষ্ট না এটা তো করোনার প্রভাব ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সারা বিশ্বে হয়েছে যেগুলো আমাদের সৃষ্ট না সেগুলো আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে জনম সৃষ্টি করবার অপচেষ্টার প্রতিবাদ করতে হবে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আগামীকাল রবিবার থেকে সমমানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় সংলাপ শুরু করতে যাচ্ছে বিএনপি চূড়ান্ত আন্দোলনের আগে এটি হবে শেষ সংলাপ এই সংলাপের পরে গঠন করা হবে নতুন এ বৃহৎ রাজনৈতিক জোটের লিয়াজো কমিটি তবে এই সংলাপেও বিশ জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামীকে রাখা হচ্ছে না পর্যায়ক্রমে প্রথম দফা সংলাপে দলের সঙ্গে আলোচনায় বসবে বেলা প্রথম দিনের সংলাপে মেজর জেনারেল অফ সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের নেতৃত্ব দিন বাংলাদেশ কল্যাণ পার্টি রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংলাপে বিএনপির পক্ষে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলুগে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্রে জানা গেছে প্রথম দফা সংলাপে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব প্রস্তাবনা এসেছিল সেগুলোর সঙ্গে দল সরকারে গেলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে এবং নির্বাচনের আগে কোন কোন ইস্যুতে যুগপৎ আন্দোলন করা হবে সেগুলো নিয়ে কয়েকটি পয়েন্টে আলোচনার জন্য লিখিত একটি এজেন্ডা তৈরি করা হয়েছে সেখানে নির্বাচন পরবর্তী জাতীয় সরকার দ্বি বিশিষ্ট পার্লামেন্ট ও প্রশাসন বিচার বিভাগের স্বচ্ছতা রক্ষায় কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে এক সঙ্গে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার কি ধরনের হবে তার কি হতে পারে এ বিষয়গুলো রয়েছে দ্বিতীয় দফার সংলাপে লিখিত এই প্রস্তাবনার ভিত্তিতে আলোচনা করবে বিএনপি বলেন আন্দোলন কিসের ভিত্তিতে হবে সেটা তো সংলাপে তুলে ধরতে হবে আন্দোলনের বিষয়বস্তু জনগণকেও জানাতে হবে সেসব বিষয় নিয়ে এবারে সংলাপে আলোচনা হবে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ